ইমাম চারিজনটা মানার দরকারটা কিতার লাগি এই যে চারিজন ইমাম আমরা মানতাম কিতার লাগি এটা তো বহুত বাদে আইজন ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিত তার মৃত্যু 150 হোক আর আল্লাহর নবীর ওফাত হয়ে গেছে 11 হিজরিত এখন ইমাম আবু হানিফা তো বহুত বাদে আইলা ইমাম বলার অনুসরণ কিতার লাগি আমরা করতাম দরকারটা কিতা ও এর কারণে উলামায়ে কেরামগলে লেখছেন আপনারা আমরা সব মানছে হেড পাম্প যেটা আছে হেড পাম্প খোল খোলিটা যেটা মানছে গাড়ি তো আরে না এটা খোল গাড্ডা মানু আলাদা আছেন তারা কোন বালি দেখলে কইতা পারবার খানো বানি আপনারা আমরা নর্মেল মানছে পারি না বালি দেখলে কইতা পারবা খান থাকি বানি আরম্ভ ওলা ইমামগলে এই যে হযরত মরিয়মর ঘটনা কুরআন শরীব তফসিলবার বিস্তারিত বয়ান করছেন আর আপনার এই বানাতর নাম মরিয়ম নামে এখন আমার কোয়ার উদ্দেশ্য ভাই হল বুজুর্গ হল বিশেষভাবে নজওয়ান ভাই আইনতে আমারে নিজের বড় বাইদ্যর মানুষ রব্বানী সাহেব আপনারা নিবাজু সুপরিচিত মানু তাইন যেদিন ইন ওয়াজের ব্যবস্থা ওর তখন তাইন আমারে লগে লগে কইলা বলে ওলা ওলা এই সময় আমিও ক্লাস হো তফসিরর ক্লাস হবো আর তাই আমারে ফোন করছেন বলে আমার যুবক ভাই আনতে ওয়াজের ব্যবস্থা কোত্রা আমি আপনার নাম প্রস্তাব দিছি যাই হোক আল্লাহর মনসা হয়েছে আইছি বিশেষভাবে আমার কোয়ার উদ্দেশ্য যুবক ভাই আইন সম্পর্কে পাকিস্তানের এক মৌলানা লেখছেন যুবক সম্পর্কে কিতাবর নাম নজওয়ান কি তবাহি কই একটা কিতাব ওখানে লেখছেন সমাজও যদি যুবক মজবুত হয়ে যায় তখন আস্থা সমাজ দিনদার হয়ে যায় কারণ যুবক মজবুত থাকার বাদে খেল খেলা আরম্ভ করতে পারেন যুবক মজবুত হইলে গান গানের ব্যবস্থা করতে পারেন যুবক মজবুত হইলে খানকা ব্যবস্থা করতে পারেন যুবক মজবুত হইলে ওয়াজের ব্যবস্থা করতে পারেন যুবক দিনদার হইলে আস্থার সমাজের মুসলমান দিনদার হয়ে যায় বুড়া মানুষে কইন আমার আর আইজ এক পাও জমিনও এক পাও খবর বুড়া মানুষে এটা খেয়াল করেন না হরুতা কইন আমার মাত্র বিক্ত নাই এর কারণে সমাজের মেরুদণ্ড হইলে যুবক হল হিসাবে আপনারা যুবক ভাই আনতে ওয়াজের ব্যবস্থা করছেন আল্লাহ তালাই আপনারা দুনিয়া আগে তো বালাই করুক ভাই হল বুজুর্গ হল বিশেষভাবে আপনারা এই যে বানাত মাদ্রাসা এই বানাত মাদ্রাসা সম্পর্কে আমরা সামনে অনেক মানুষে প্রশ্ন করেন এটা মাদ্রাসার মধ্যে পড়া নিয়নে তো স্কুল পড়া নিত বালা আর স্কুল পড়লে বিভিন্ন লাইনে মহিলা অকল উন্নত হইবা আর ডেভেলপমেন্ট হইবা মুসলমান হকলে আলিম হকলে মহিলা অকলে বুর্গার ভিতরে হারাইয়া ব্যান্ড করিয়া রাখছেন হযরত মৌলানা তকি উসমানী যাবে লেখছেন তকি উসমানী যাবে লেখছেন ইউরোপ ক্রান্তির মধ্যে মহিলা হকলে এয়ারপোর্টও চাকরি করেন আর শুধুমাত্র চা নিয়ে দেন পানি নিয়ে খাবাই একবার ফ্লাইটও যাইয়ার আমি তো জানি না ইজ্ঞান ফ্লাই প্লেনও বোয়াত মহিলা নিয়ে পানি দেন পর আপনার পানি লাগেনি পানি লাগেনি আমি দিলে দিলে কইলাম হায় রে বা আল্লাহ কোনো দরকার নাই বুদ্ধাও পানির প্লেট লইয়া গেছে আর গিয়া বুড়িয়ে করি পানি লাগেনি তকি উসমানি যাবে ওখান কইলা একটা বুড়িয়ে ফ্লাইটও বুদ্ধাও পানি পানি খাবানির খেদমত করে আর হাফ প্যান্ট ভিন্দিয়া যে কোনো খেদমত করাই লোয়ার বাচ্চা একু জন্ম হইলে ওগু কুলো আর ওগুলিয়া খেদমত কর দি ওরকমভাবে সেবা করিয়া বেটিনতর ফেসিলিটি দিছে নি দর অন্য ধর্ময় না ইসলামে অতকান কইছে একজন স্বামীয়ে যদি বেটি বিয়া করি আনে বেটির জিম্মা কোনটা নাই গড় বানানি স্বামীর জিম্মা খাওয়ানির জিম্মা স্বামীর খরচর জিম্মা স্বামীর বেটিরে জড়িয়তে কইছে তুমি শুধুমাত্র জামাইয়ের সেবা করবা অন্য খেয়ার না আইজ ইসলামে অতকান ফেসিলিটি দিছে একটা বেটিয়ে যদি বাহর বাড়ির রান দিয়া খায় না খাবাইছে না কেউরে ইসলামে কর জামাইরে কর তুমি বেটিরে রান দিয়া খাবাইতে রাখবো আই যতক্ষণ ইসলামে ফেসিলিটি দেবার বাদে আইজ আমরা আলিম হকলে বেটিন তোরে কই উলামা হকলে নবী হকলে কইছেন তুমি তেন ফর্দার ভিতরে থাকো আর তাকিয়া স্বামীর সেবা করো আর স্বামীয়ে সেরা খাবাইব কিন্তু অন্য ইউরোপ ক্রান্তির দলে বেটিন তোরে খোলা ময়দানও নিয়া তারা রাষ্ট্রপতি বানায় না প্রাইম মিনিস্টার বানায় না শুধু এয়ারপোর্টর খাদিম বানায় আর বানাইয়া কর আমরা বেটিন তোরে ফেসিলিটি দিছি আরও দেখা দেখি আমরা মুসলমান বুদ্ধিজীবী বড় বড় ভাই আনতে কই না আমরাও বেটিন তোরে বলে ডেভেলপমেন্ট করতে বাধা দেই যাই হোক ভাই হল বুজুর্গ হল আমি মরিয়ম সম্পর্কে যে ঘটনা কইতাম সাইয়াদ হযরত মরিয়ম সম্পর্কে কোরআন শরীফ হইনো যে ঘটনা আইছে হযরত মরিয়মর মার নাম আসলো হান্না আর তার বাবার নাম আসলো ইমরান হযরত
হযরত ইমরান আর হলো বাবার নাম, হযরত মরিয়ম তার মার নাম হান্না আর তার বাবার নাম আর হলো ইমরান। ইমরান আসলা বৈতুল মুকদ্দসর ইমাম, আর বৈতুল মুকদ্দসর ইমামর সাথে সাথে হউ যুগ যেটা কুরবানি দেব হইতো, এই যুগ কুরবানির সিস্টেম আসলো কিটা কোরআন শরীফ অন্য আয়াত আল্লাহ বয়ান করছেন। أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আওলাদ প্রায় 20 জন ছেলে 20 জন মেয়ের ঘটনা বয়ান করছেন। আদম আলাইহিস সালামের 20 জন ছেলে আসলা 20 জন মেয়ে আসলা, নাতি নসা লাগাইয়া আদম আলাইহিসাল্লামর প্রায় 40,000 আওলাদ আসলা। তান জীবিত থাকতে তাই দেখিয়া গেছেন 40,000। যেলা আজকাল এনার্জিত এনার্জিত একজন দাদার করে দিয়া 50 জন 60 জন নাতি নসা ভুয়া উড়ি এক এনার্জি লিগেছি ডাটাতে আসলো। ওলা আদম আলাইহিসাল্লাম থাকা অবস্থাত প্রায় 40,000 আওলাদ নাতি নসারে তাই দেখিয়া গেছেন। এ আয়াতর তফসির ও মজরিত লেখছেন, ও যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আদম আলাইহিসাল্লামর সবচেয়ে বড় ভুয়ার নাম আসলো কাবিল, আর ও ভুয়ার লগে আর একজন ভুড়ি জন্ম হয়েছেন, এই ভুড়ির নাম আসলো আকলিমা। ই আকলিমা বড় সুন্দর ভুড়ি আর কাবিল বড় ভুয়া। এর বাদে এক বছর বাদে আদম আলাইহিসাল্লামর আরো ভুয়া জন্ম হয়েছে, হি ভুয়ার নাম আসলো হাবিল, আর হাবিলর লগে আরো বোন জন্ম হয়েছে, হি বইলুর নাম হইল লিউজা, লিউজা হি বইনুর নাম। তখন আদম আলাইহিসাল্লামে কইলা কাবিল দে, ও কাবিল তোর লগে যে বোন জন্ম হয়েছে আকলিমা, ই বইনিকু তোর হুদ্দর বইনিকু বিয়া করতে পারতে নাই, তুই হাবিলর বোন বিয়া করবে আর তোর বোন যেগু আকলিমা, ই আকলিমা এগু বিয়া করবো হাবিলে। এক বছর ডিফারেন্স আসলো, কাবিলর জন্মর এক বছর বাদে হাবিলর জন্ম হয়েছে, আর কাবিলর লগে জন্ম হয়েছে আকলিমা, আর হাবিলর লগে জন্ম হয়েছে লিউজা। তখন আদম আলাইহিসাল্লামে কাবিল দে কইলা, তোর ভুদ্দর বোন আকলিমারে তুমি বিয়া করতে পারতে নাই, তোর বোন যেগু তোর হাবিলর বোন লিউজা ওগুরি বিয়া করবে। তখন কাবিলে কইল, আমি আমার উদ্দর বোন যেগু আমার লগে বিয়ে জন্ম হয়েছে সুন্দর বোন, ইগু আমি বিয়া করতাম নাই, আর হাবিলর বোন ইগু তো সুন্দর না, ওগু বিয়া করতাম আমি পারতাম নাই, আমি মানতাম নাই। ওখান যেমনে কইছে আদম আলাইহিসাল্লামে হুকুম দিয়া তাইন গেছন গিয়া হজ, হজ যাবার বাদে কাবিলে তখন আদম আলাইহিসাল্লামে কইয়া গেলা দো ভুয়ারে কইলা, হুন এক কাম করো, যদি তুমি তাইন তুমি তাইন যদি মানে কাবিল দে কইলা যদি আকলিমার বিয়া করতে চাও তে আল্লাহ রাস্তাত কুরবানি দেও, আর যার কুরবানি আল্লাহ রাস্তাত কবুল হইব তাই না আকলিমারে বিয়া করবো, আকলিমার সুন্দর বই নাসলো। তখন ইকান কই আদম আলাইহিসাল্লাম গেলা কি হজ যাবার বাদে কাবিলে হে নেগলিজেন্সি করে খেতি কৃষক কাম করতো কৃষকর কাম, কাবিলে সামান্য নেগলিজেন্সি করিয়া মানে সামান্য গেউ নিয়া ময়দানও রাখছে, গেউ নিয়া ময়দানও রাখছে, আর হাবিলে মানে ছাগল বালিতা মেন্ডা ছাগল দুম্বা ওঠা। তখন হাবিলে নিয়া একটা মেন্ডা সুন্দর ময়দানও রাখছেন, এই সময় কুরবানির সিস্টেম আসলো, ময়দানও নিয়ে রাখা হইতো, আসমান থাকি সাদা একটা আগুন হইতো, আইয়া আগুনে যার কুরবানি জ্বালাই দিতো এই কুরবানিটা আল্লাহর কাছে গ্রান্ট, আর যার ইগু জ্বলতো না তার ইগু গরু বইছে যে কোনো বস্তুয়ে খানেওয়ালা বস্তুয়ে খাই লইতো, ছাগল যদি হয় বাঘে খাই লইতো, আর গেউ হইলে অন্য কোনো বস্তুয়ে আইয়া খাই লইতা। কাবিলে নিয়াত হইছে গেউ আর হাবিলে নিয়াত হইছে মেন্ডা। তখন কাবিলর কুরবানি যেগু এলা ভোলাই লইছে কুরবানি কবুল হইছে না, আর হাবিলর মেন্ডা যেগু ছাগলর মতো অগু অগু খাইলেইছে আসমান থেকে আগুনিয়া যেমনে খাইলেইছে। খাবার বাদে কাবিলে কইল, আচ্ছা আমার ভাই হাবিলর কুরবানি কবুল আর আমার কবুল হইল না, এখন আমারে মানুষে বাদ বইবা, আমার আওলাদ লইয়া মানুষে সমালোচনা করব হিসাবে হে হাবিল দে হত্যা করার প্ল্যানিং করছে। আদম আলাইহিসাল্লাম এই সময় হজ, তখন আদম আলাইহিসাল্লাম হজ থাকা অবস্থাত কাবিলে কাবিলে হাবিল দে মারার লাগি প্ল্যানিং করছে। তখন হাবিলে যেমনি শুনলা হরু ভাই, তখন তান বড় ভাইরে কইলা বলে, ও হাবিল বড় ভাই তুমি আমার যদি মারতে চাও মার্ডার করতে চাও তে আমি তোমারে মারবার লাগি কুন্তা করতাম নাই প্রতিবাদ করতাম নাই, আমার তোমার ইচ্ছা যতক্ষণ করবার করো, আর তুমি আমারে মারিয়া যতক্ষণ গুণা লইতাই আমার সারা গুণা আরো নি ভাই, আমি আর তোমারে মারিয়া গুণা করতাম নাই। যাই হোক কোরআন শরীফ ঘটনা আইছে আদম আলাইহিসাল্লামর বুয়া কাবিলে
ইগো কন্যা শুয়া আসলো ই কাবিলে হাবিল নে মারিয়া প্রায় চল্লিশ দিন খান্দ লিয়া লিয়া ঘুরছে ঘুরার সময় হে দবন করার কোনো লাইন নাই জানে না কারণ এই সময় দুনিয়ায় তাব কোনো মানুষ মারা গেছই না কোনো ইনসান মরছই না আদম আলাইহিস সালাম জীবিত চল্লিশ হাজার প্রায় তো নাতি নসে আদম আলাইহিস সালামে দেখছইন কিন্তু কোনো মানুষ মারা গেছই না কবরের কোনো সিস্টেম নাই তখন কোরআন শরীফের বাদর আয়াত আল্লাহ বয়ান কতরা কাইফা ইউয়ারি সাওআত আখি মানে কাবিলে তার ভাই হাবিল দে খান্দ লিয়া লিয়া ঘুরে আর ঘুরো অবস্থা দেখলো কিটা যে একটা খাওয়ায় তার ভাই মরা খাওয়ারে দাঁড়ত হইছে আর ভাও দিয়া ঘাত করে আর হরিয়া ঘুরে গাড়ের তখন কাবিলে কইল আচ্ছা খাওয়ায় যদি তার বাইরে ঘাত করিয়া গাড়তো পারে তে আমি আমার ভাই হাবিল দে ঘাত করিয়া তো গাড়তাম পারমু ও কাবিলে বাইরে ঘাত করিয়া গোপন করছে ও সময় থাকি দবন আরম্ভ হইছে আদম আলাইহিস সালামের যুগ থেকে মানে প্রথমে কাবিলে মারছে হাবিল দে এর আগে কোনো ইনসান দুনিয়ায় মশলা না হদিস শরীফ আব্দুল্লাহ বিন মাসউদে কইদরা এই দুনিয়ার মধ্যে যদি কোনো এক মুসলমানে আরক মুসলমান দে জুলুম হিসাবে মার্ডার করে আর হত্যা করে তে এই যে মানছে জালিমে জুলুম করব এই জালিমর একটা গুণা হে তো ভাইব একটা গুণা কাবিলর খান্দ দেব কারণ হে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম জুলুম জুলমান কাতল করার প্রথম থেকেই আরম্ভ করছে আব্দুল্লাহ বিন মাসউদে ফরমাইছেন হিসাবে ভাই অকল যদি কোনো মুসলমানে আরো মুসলমানে মার্ডার করে তে কোরআন শরীফ আল্লাহ বয়ান করছো নিগে ইগুর শাস্তি হইল দুজক ফাইনাল দুজক যাবা এর কারণে এই মার্ডার যে করব তার শাস্তি দুজক আর তার গুণার একটা অংশ কাবিলে ভাইব আমি আসলে কোয়াত আসলাম এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মার্ডার হইছে সর্বপ্রথম মার্ডার আর হত্যা হইছে মানে বেটির কারণে এই যে বেটি আকলিমা আকলিমার কারণে কাবিলে মার্ডার করছে এর বাদে এই কাবিলে তার বইন দে হে তো তার বাইরে দবন করিয়া তার বইন আকলিমারে লইছে আর লইয়া ফিলস্তিন আজকাল যে সিরিয়া যেখান এই সিরিয়া এখান সাইড দেশ হয়ে গেছে বর্তমানে যারা ভারতবর্ষ তিনটা দেশ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ওলা সিরিয়া ওই সময় এক দেশ আসলো আজ বর্তমানে সাইডটা দেশ হয়েছে ও সিরিয়া দেশটাকে মানে কাবিলে তার বাইরে লইয়া এমনও আই গেছে এমন এখান তো আপনারা জানেন মক্কার খুব মানে খুব দক্ষিণ সাইডে দিয়া এখন ওই এমনও লইয়া আইছে কাবিলে কাবিলে যে সময় এমনে আইছে আইয়া শয়তানে ইবলিসে তারে মশওয়ারা দিছে ইবলিসে কাবিলে কইল দে কাবিল তোর কুরবানি কবুল হইছে না আর হাবিলর কুরবানি কবুল হই গেছে জানোস নি কিটার লাগি বলে না ইবলিসে কইল কাবিল দে তোর ভাই হাবিলে আগুন পূজা করতো এর কারণে আগুনি তোর ভাই হাবিলর কুরবানি কবুল করে লিছে তুই আগুন পূজা করস না এর কারণে তুই আগুন পূজা কর করলে তোর ভাই তোর ভাইয়ের যেটা কুরবানি কবুল হইছে তোরলা কুরবানি কবুল হইব ও ওখান মশওয়ারা দিয়া হালাকে হাবিলে কুরবানি কোনোদিন আগুন পূজা করছে না বালা দিনদার আদম আলাইহিস সালামর বুয়া হাবিল দিনদার বুয়া আসলা হদিস শরীফ আইছে এই হাবিলর মার্ডারর বাদে আল্লাহর কাছে তাই দোয়া করছেন আর কাবিল দে বদুয়া করছলা কাবিল দে কইছেন ও কাবিল তুই না আমার ফুয়ারে গিটার লাগি মারলে তখন কাবিলি উঠে কইছে না আব্বা আমি তো মারছি না তখন হযরত আদমে কইলা কিয়র মারছত না আমি তো হাবিল দেখিয়ান না তাই হস্তে গিয়া যেমনে যাই জিগাইলা হে কইল আমি তো মারছি না তখন কাবিলে মানে উঠিয়া কইল বলে আমি মারলাম করি সিন গিটা পরিচয় গিটা তখন আদম আলাইহিস সালামে কইলা তুই কানো মারিয়া ফেলাই দিছত ও সময় কাবিল দে কাবিলে যে সময় মারছে হাবিল দে প্রথমে তখন রক্তটা জমিনে খাইলেইছে রক্ত খাবার কারণে আদম আলাইহিস সালামে যেমনে কইছেন কাবিল দে বলে তুই ফুয়ারে মারছত হাবিল দে কাবিলে কইল আমি মারছি না দেখো মারার কোনো সিন আসেনি রক্ত আসেনি কুন্তা আসেনি আদম আলাইহিস সালামে রক্ত তো কুন্তা পাইছেন না রক্ত ছাড়া মাটিয়ে খাইলেইছে তখন আদম আলাইহিস সালামের মিশা বানাইলার কাবিলে তখন আল্লাহ তালায় বাদে মাটির ও যে জমিনও আল্লাহ তালায় হারাম করে দিছেন রক্ত আর জমিনে খাইতে পারে না আজ গরু মহিষ জব করার বাদে দেশলানি রক্ত আর মাটিয়ে খায় না পানি দেওয়ার বাদে লগে লগে হাইলায় কিন্তু রক্ত আর খায় না রক্ত উফরে থাকে রক্ত উফরে উকাইয়া হুকনা থাকে রক্ত ইটার খায় না এই যে হাবিল কাবিলে আদম আলাইহিস সালামের মিথ্যাবাদী বানাইলার যদি আদম আলাইহিস সালামের রক্ত দেখতা তখন তাইন কইলা তুই তো হাবিল দিয়ে মারছত রক্ত তো মাটিয়ে খাইলেইছে খাওয়ার কারণে কাবিল আরো সত্যবাদী হয়ে গেছে আদম আলাইহিস সালাম মিথ্যাবাদী হয়ে যেতরা এর বাদটা কি আল্লাহ তালায়
তাফসীরে মজরিত লেখা এর বাত্তা কি জমিন দে কইছনো জমিন কোন মানছে মানুষে মার্ডার করে যদি কোন মানছে জীবজন্তু জব করে যদি জমিনে আর রক্ত কাইতে পারতে নাই ও জমিনে রক্ত কাইতে পারে না এখন জমিনের উপরে রক্ত থাকে আপনারা আমরা সবে জানি পানি দেওয়ার বাদে লগে লগে পানি খাইলে আর মানে আরো বস্তু দিলে খাইলে কিন্তু রক্ত জমিনে খায় না উপরে হুকাইয়া যায় এর কারণে কাবিলে কাবিলে হন্তা কি এমনও লইয়া আইছে এমনও লইয়া আবার বাদে ইবলিসে কইছে বলে দেখ তোর ভাইয়ে অগ্নি পূজা করতো এর কারণে তোর ভাইয়ের কুরবানি কবুল হইছে তুই অগ্নি পূজা কর ও কাবিলে অগ্নি পূজা আরম্ভ করছে ও এমন থাকি অগ্নি পূজার উৎপত্তি ইবলিসে ভোট দেখাই দিছে আমি কোয়াত আসলাম আদম আলাই সাল্লামর যুগ কুরবানির সিস্টেম আসলো ময়দানও নিয়ে রাখা হইতো আসমান থাকি আগুনিয়ে জ্বালাইতো যার আগুনে জ্বালাইলিত তার কুরবানি গ্রান্ট আর যারিগু জ্বালাইতো না তারিগু কবুল নাই গ্রান্ট হইতো না এখন ও কুরবানির যে সিস্টেম আমি কোয়াত আসলাম হজরত মরিয়ম তান বাপর নাম আসলো ইমরান ও যে মৈতুল মকদ্দস যত মানছে কুরবানি আনিয়ে দিতা ইতার ইন্তেজাম করতে হজরত মরিয়মর বাপ ইমরানে মরিয়মর বাপ ইমরান এর কারণে বলছে বৈজাবির কিতাব লেখা সাহিবা কুরবানিহিম সাহিবা কুরবানিহিম কিবা তো কুরবানিহিম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মানে হজরত মরিয়মর বাপর নাম আনলো ইমরান আর তাইন হনর ইমামও আর তাইন বৈতুল মকদ্দসর কুরবানি যত মানে আনিয়া দিতা সারা কুরবানির ইন্তেজাম তাইন করতা হজরত মরিয়মর বাপে আর হজরত মরিয়মর মান নাম আনলো হান্না এখন ঘটনা কোরআন শরীফ ইন বয়ান কোথা গিদা হজরত হান্নায় আল্লাহর গেছে কইলা আল্লাহ আমি বহুত বয়স হয়ে গেছে আর আমি চাই আর আমি একটা আওলাদ বৈতুল মকদ্দস অক্ষ করে দিতাম জেলা আইজ গাইলে আমরা কোনো ভুয়া জন্ম হইলে কই আল্লাহ আমি একটা ভুয়া মাদ্রাসা দিতাম ওলা মাদ্রাসার দেবার সিস্টেম ও হজরত হান্নাই আল্লাহর কাছে মিন্নত মানিলা আর কইলা আল্লাহ আমারে একটা যদি আওলাদ দেও তে আমিও গো বৈতুল মকদ্দসর খাদিম বানাইমু ওখান দেন মিন্নত মানি জইন মানার বাদে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার মিন্নতটা কবুল করো বালা মানুষ জন্ম দেও ও হান্নাই ওখান কোয়ার বাদে বাদে তাইন গর্ভবতী হয়ে গেলা আর হজরত ইমরান ইমাম তাইন মারা গেলা ইমরান আসলা ইমাম তাইন মারা গেলা মারার বাদে হজরত হান্না মরিয়মর মায় ছোট বাচ্চা যেমনে জন্ম হই জইন ওয়ার বাদে হই গেলা ফুলি জন্ম ফুলি ওয়ার বাদে কইলা ও আল্লাহ হান্নাই মরিয়মর মায় ও আল্লাহ আমার তো সাইসলাম ফুয়া জন্ম হইতো ফুয়া তো মসজিদর খাদিম হইব ফুলিন তো মসজিদর খাদিম হইন না কিন্তু আপনি তো ফুলি দিলেইলা এখন খরি গিতা আফসুস প্রকাশ করলা হজরত হান্নাই আল্লাহ তালা কইলা ও হান্না তুমি যে ফুয়া সাইসলা খাদিম বানাইতাই ই ভুয়াটা কি বালা হইল কি ভুয়া ফুলি মরিয়ম ওখান কোয়ার বাদে কোরআন শরীফ এক রুকুত আল্লাহ বয়ান করছেন হজরত হান্নাই আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি এই ভুলিটা তোমার হাওয়ালা করিয়া দিলাম এখন কিলা অবস্থা হইছে হজরত হান্নাই জন্মর বাদে কাপড় এখানো মানে লেপটিছেন আর লেপটিয়া দেড় বছরের বয়সের ভিতরে একদলে লেখছেন এক মাস বাদে হজরত হান্নাই ও মরিয়ম ফুলি সরু সরু ফুলি লইয়া গেছেন বৈতুল মকদ্দস বৈতুল মকদ্দস যাবার বাদে এই সময় হজরত ইমরান মারা গেছেন তাইন তো সামান্য আগে মারা গেছেন এখন তাইন মারার বাদে হিন সারায় আরো নয়া নয়া ইমাম আসলা হজরত জাকারিয়া আলাইহিসসালাম আসলা হিন জাকারিয়া আলাইহিসসালাম বৈতুল মুকদ্দস তাক্তা তখন তাইন ভুয়া হরু হরু ভুয়া লইয়া গেছেন ফুলি হজরত হান্নাই কেউ লেখছেন দেড় মাস বাদে যাই হোক তফসির লেখা বিভিন্ন রায় ছোট বাচ্চি লইয়া হজরত হান্নাই গেছেন বৈতুল মুকদ্দস যাবার বাদে গিয়া কইতরা দুনাকুম হাজিহিন নজিরা তফসিরের কিতাব দুনাকুম হাজিহিন নজিরা ও মিন্নতর ভুলিগুল হও আর ওগুতা লইয়া তুমি তেন কোনো বৈতুল মুকদ্দসর খেদমত করবা এই ভুলিটা বলো আর বাদে ও হজরত মরিয়ম হরু মরু ভুলি দেড় বছর বয়স দেড় মাস হইতে পারে ও ভুলিরে নিয়া বৈতুল মুকদ্দস যেমনে রাখা হইছে তখন সারা সাতাইশ জন মানুষ ইনো আসলা হজরত জাকারিয়া আলাইহিসসালাম নবী তাইন হজরত মরিয়মর মানে মই হজরত মরিয়মর মইন নাম আসলো ঈশা ঈশা আসলো হজরত মরিয়মর মইন নাম আর জাকারিয়া সামর বিভিন্ন নাম আসলো ঈশা হজরত জাকারিয়া আলাইহিসসালামর বিভিন্ন নাম ঈশা আর হজরত মরিয়মর মান নাম আসলো হান্না হান্নায় আর হজরত ঈশা তারা দুজন বইন আসলা তারা দুজন বইন
এখন হান্নায় নিয়া যে সময় তান ভুলি মরিয়মরে রাত্রা এই সময় জাকারিয়া আলাইহিসসালামর পরিবার ঈশা তান জামাইও হন হযরত জাকারিয়া কইলা ই মরিয়ম ভুলি গো আমি বালিমু কারণ ই মরিয়মর মই আমার গেজে বাড়িতে আছে ঈশা মই আমার বাড়িতে আছে হিসাবে মই আর মা এক সমান হিসাবে আমি বালিমু ও ২৭ জনে লাগি গেল বেড়া সারায় কই আমি নিতাম সারায় কই আমি নিতাম জাকারিয়া আলাইহিসসালামে কইলা বলে আমারে দিলাও ই বেটি মানে এই মরিয়মর মা হইলা কি যায় তান মই আমার বাড়িতে আছেন ঈশা তানে দিলাও আমারে ওখান যেমনে কইছেন সারায় কইলা না ই ভুড়িরে আমরা দিতাম নাই আপনি মানে লটারি মারা লাগবো আর লটারি মারার বাদে যান নাম লটারিত নাম আইব তাইন মরিয়ম ভাই ভাই তখন লটারির লাগি এক দরিয়াত গেলা এক দলে লেখছেন ফুরাত নদী ফুরাত নদীত গেছেন ফুরাত নদী হোক আর ফিলিস্তিনের কোনো নদী হোক ও নদীত গেছেন নদীত গিয়ালে লটারির সিস্টেম কলম ফালা নিয়েছে কলম ফালাও ফালাইয়া ভানি যে ওবাই দি যান যেমন লাগান ভানি ওবাই ভূপ সাইডে যান ওবাই ভানি ভূপ সাইডে যান এখন যার কলম উফরে দি বার হইব তাইন ভাইবা যার কলম উফরে দি বার হইব তাইন ভাইবা এখন হযরত জাকারিয়া আলাইহিসসালামে কলম ফালাইলা ফালানির বাদে হযরত জাকারিয়া আলাইহিসসালামে যে সময় কলম ফালাইছেন তান কলমে গু উফরে দিয়ে বাইয়া গেছে গিয়া উফরে দি ভানির উপরে বাইছে আর বাইয়া তানি গু উজাই গেছে গিয়া আর বাকি যারা আরো যে ২৬ মানে ২৭ জনের মধ্যে ২৬ জন আসলা তারার কলমে গু বাটি হল ভানি দেবে যার হবাই ভুলি গেছে আর হবাই গেছে গিয়া এখন জাকারিয়া আলাইহিসসালাম তো লোডারির মধ্যে আগুয়াই গেছেন লোডারের মধ্যে তাইন ভাইলি ছইন ও জাকারিয়া আলাইহিসসালামে মরিয়মরে ভাইলিলা ফাইয়া তাইন হযরত জাকারিয়া আলাইহিসসালামে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাইতুল মুকদ্দাসর দারো একটা গর বানাইছেন হরু মরু গর একটা ই গর ই গর ইকান উসা দরজা আসলো ইনো কে হমাইতে পারতা না ও হযরত মরিয়ম তাইন হরু মরু থাকা অবস্থাত এই গর সব সময় আল্লাহ আল্লাহ করতা ইবাদত করতা হযরত জাকারিয়া আলাইহিসসালাম তানে আইতা দেখভাল করতা ও গর তাইন রইতা অন্য কোনো গান তাইন বারইতা না হযরত মরিয়ম মরিয়ম যে সময় কোনো গান তাইন বারইছিন না কোনো গান না বারনি সময় হযরত জাকারিয়া আলাইহিসসালাম আক্তা আক্তা আইতা তান তো মানে পরিবারর তান তো মানে কুটুম হযরত মরিয়ম এখন হযরত মরিয়মর গর আইয়া দেখতা কিটা বে সিজন ফল ও গরমর সিজন ও শীতর ফল শীতর সিজন ও গরমর ফল ওলা ভয় বজল ভুরুর দেখতা যে সময় জাকারিয়া আলাইহিসসালামে দেখিয়া হযরত মরিয়ম রে কইলা ও মরিয়ম আন্না লাকি হাজা ও মরিয়ম তুমি এটা খানতা কি ভাও তোমার গরো যে খানি আয় ফল আয় ইটা ফল ইটা খানতা কি আয় তুমি যে বে সিজনের ফল ভাও তোমার গরো ফল থাকে ইটা ফল ইটা খানতা কি ভাও আন্না লাকি হাজা ও মরিয়ম ইটা খালে কিলা ভাও ও হযরত মরিয়মে কইলা আল্লাহর পক্ষ থেকে ইটা রিজেক আয় আল্লাহ তালায় ইটা রিজেক আল্লাহ দেই কোরআন শরীফের অন্য আয়াত আল্লাহ বয়ান করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে সময় সিরিয়াত থেকে আইছেন মক্কা আবার বাদে তান ভুয়া ইসমাইল দে লইয়া আইসলা আর তান বিবি হাজিরারে লইয়া আইছেন মক্কা যে সময় বিবি হাজিরারে মক্কাত লইয়া আইছেন আর তান ভুয়া ইসমাইল ই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামে তান ভুয়া ইসমাইল হরু বড় ভুয়া আর তান বিবি হাজিরারে মক্কাত থইয়া যাইত্রা আর যাইতে সময় আল্লাহর কাছে দোয়া করলা আল্লাহ আমার বিবি হাজিরা আর আমার বুয়া মানে ইসমাইল দে মক্কাত রাখিয়ে যাইয়া এক নম্বর খাম আল্লাহ আমার মক্কাত জঙ্গল জায়গা এই সময় মক্কাত মানু তাকতা না জঙ্গল জায়গা হো নু আলাইহিসসালামর যুগা যুগ বৈত মানে তুফান আইয়া বৈতুল্লাহ ইতা বাঙ্গিয়া উঙ্গে গেছে গিয়া এখন জঙ্গল জায়গা ও জঙ্গল আদম আলাইহিসসালাম মানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তান ভুয়া ইসমাইল আর তান বিবি হাজিরাত অনর মক্কাত রাখিয়া যাইতরা যাইতে সময় ও যাইতে সময় আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার ভুয়া ইসমাইল আর আমার বিবি হাজিরারে আমি মক্কাত রাখিয়া যাইয়া আপনি তারারে রিজেক ওর ফলর রিজেক দিবা ফলর রিজেক এই ফলর রিজেকর দোয়া করছেন তাই রুটির দোয়া করছেন না রুটির দোয়া করলে তো কম দোয়া হইল ফলর দোয়া করিয়া গেছেন আজ মক্কার মধ্যে রুটি তো আল্লাহ তালায় দিছেও
আর বলো আল্লাহ তাআলা মক্কার মধ্যে কোনো অভাব নাই। ও ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া করলা, ও দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা মক্কার মধ্যে এখনো ভালো রিজিক দিছরা। এখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা, আমরার এক ভাইয়ে 50 টাকার মা বাবার রুহর লাগি দিছেন, আপনারা বাদে আমরা সবে মিলিয়ে দোয়া করমু। একজনে 50 টাকা দিছে মাদ্রাসার, আমি যে কোয়া থাকলাম ইব্রাহিম আলাইহিস সালামের তান ভুয়া হাজির মানে বিবি হাজিরা আর ভুয়া ইসমাইলে মক্কাত রাখিয়ে যাইতে, তাই আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ আমার আওলাদ আমার বিবি বেচারে ফলর রিজেক দিও। ও দোয়ার কারণে আজ পর্যন্ত মক্কাত ফলর অভাব হয় না। এখন ইব্রাহিম আলাইহিস সালামে যে ফলর দোয়া করলা, তদ্রূপভাবে হযরত মরিয়মর ফল বেমৌসুমর ফল আয়, আবার বাদে জাকারিয়া আলাইহিস কইলা, তাহান কইলা, ও মরিয়ম তোমার কাছে বেমৌসুমর ফলিতা খিলায়, বেমৌসুমর ফলিতা খিলা ভাও। ও তাহান কইলা, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিন, আল্লাহ দিছন ইটা। ওখান খোয়ার বাদে হযরত জাকারিয়া আলাইহিস দিল আইল বলি, আল্লাহ যদি মরিয়মর কাছে বেমৌসুমর ফল দিতে পারো আন সিজনের ফল, তে আমারেও তুমি আওলাদ দিতে পারবাই। ও তান দিল, তড়ো পাইলো, ও আল্লাহর কাছে তাই দোয়া করলা। দোয়া করার বাদে আল্লাহ তালায় তানে ও জাকারিয়া আলাইহিস রে বাদে তানে আওলাদ আল্লাহ দিলা। জাকারিয়া আলাইহিস রে বাদে আল্লাহ দিলা ইয়াহিয়া আলাইহিসাল্লাম। ইনো অন্য ঘটনা আছে, আমার কোয়ার উদ্দেশ্য হযরত জাকারিয়া মানে হান্নায় ও হরু বাচ্চা লইয়া গেছেন বাইতুল মুকদ্দাস, আর গিয়া কইছেন দুনাকুম হাজিহি নজিরা, এই মিন্নতর বাচ্চা তুমি তেন লও। লোয়ার বাদে সারা লটারি মারিয়া হযরত জাকারিয়া আলাইহিসাল্লামের কাছে আসলা হযরত মরিয়ম। ও তাই একটা গরো রইতা, কোনো মানে মানছে তানে দেখতো না। জাকারিয়া আলাইহিসাল্লাম মাঝে মাঝে এই রুমো আইতা আয়া দেখভাল করতা খবর লইতা, আর বেমৌসুমর ফল তান কাছে আইতো। এর কারণে কোরআন শরীফ হযরত মরিয়ম সম্পর্কে আল্লাহ ঘটনা বয়ান করছেন যে হযরত মরিয়মর কুরবানি কতখান আসলো, এখন তো মানে ছোটবেলা কুরবানি বাদে বড়োয়ার বাদে আল্লাহ তালায় এই কোরআন শরীফের মধ্যে অন্য আয়াত আল্লাহ বয়ান করছেন বাদর জীবন, এখন তো তার প্রথম জীবন আসলো এবাদত, এবাদত করার কারণে বেমৌসুম আনসিজনের ফল আল্লাহ দেয়। ওলা যদি খান্দানো কোনো একজন মহিলা দিনদার হয় বালা মানুষ হয়, তাতে ও খান্দানো বালা নেক মানুষ আল্লাহ জন্ম দিব। এই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইন তো ভরু জবানার থেকে নেক মানুষ, বাদে আল্লাহ তালায় আখতা একদিন তাইন দুপুরিত গুছলো যাইতা, যাওয়াত লাগতে সময় আখতা দেখুন জোয়ান বেটা এক গুখান থেকে গিয়েছে, তখন তাইন কইছেন ইত্তাকিল্লা, তুমি আল্লাহরে ডরাও। কোরআন শরীব আল্লাহ বয়ান করছেন যে ও হযরত মরিয়মে, হযরত মরিয়মে আল্লাহর কাছে ওখান কইত্রা যে তাই নজওয়ান ডাক্তার যেমনে দেখছেন, দেখার বাদে তাই বলে তুমি ডরাও, তুমি যদি নজওয়ান আল্লাহরে ডরাও যদি আমার থেকে দূরই যাও, তখন তাইন কইলা না আমি জিব্রাইল আইছি, আমি জিব্রাইল আইছি তোমার আওলাদ দিতাম। তাইন উঠিয়া কইলা আমার বিয়া শাদী হইছে না, আওলাদ বাইতে হইলে শাদী লাগে। মরিয়মে কইলা আমার তো শাদী হইছে না, আমি কিলা আওলাদ বাইমু, আর আওলাদ বাইবার আরক লাইন আছে জিনা করিয়া, আমি তো কেউর লগে জিনা করছি না, আমি কিলা আওলাদ বাইমু। হযরত জিব্রাইলে কইলা আল্লাহ চাইছেন তোমার আওলাদ দিতা, আল্লাহ চাইলে বিয়া লাগে না, আওলাদ চাইলে কোনো পন্থা লাগে না, আনা বিয়ায় আল্লাহ আওলাদ দিবা। ওখান কোয়ার বাদে লগে লগে তাইন হযরত জিব্রাইলে ফুক মারছেন, মানে মারার বাদে তাই লগে লগে গর্ভবতী হয়ে গেলা। গর্ভবতী হওয়ার বাদে ও জেলা ও গাল্লার মনসায় গর্ভবতী হয়ে গেছেন, গর্ভবতী হওয়ার বাদে হযরত মানে মরিয়ম গর্ভবতী যেমনি হয়েছেন ওয়ার বাদে তান ফেটো বেদনায় ধরছে, বাচ্চা জন্ম দিতে সবর লাগে, ফেটোর বেদনায় ধরছে, তাই ফুব মুখা দৌড় দিছেন। ফুব মুখা দৌড় দেবার কারণে খ্রিস্টান হলে এখন পর্যন্ত তারা কিবলা বানান হুবে দিয়া, হুবে দিয়া কিবলা। হযরত ঈসা আলাইহিসাল্লাম তাই হযরত মরিয়মর ফেটো বেদনায় যেমনে ধরছে ফুব সাইডে দৌড় দিছেন, তাই মন করছেন আমার ইয়াল্লা বাচ্চা জন্ম হয়ে গেলে মানুষে দেখবা, ফুব সাইডে তাই দৌড় দেবার কারণে খ্রিস্টান হলে ফুব সাইডে বড় সম্মান দেন। ও হযরত মরিয়ম ভুবে দিয়ে গেছেন, এখন এর বাদে তার জন্ম হয়ে গেছে হযরত ঈসা আলাইহিসাল্লাম। জন্মবার বাদে ঈসা আলাইহিসাল্লাম রে লইয়া আইলা, ঈসা আলাইহিসাল্লাম রে তাই নন্দাকে লইয়া আইলা, জন্ম কুলো করি লইয়া যেমনি আইসইন, আবার বাদে এখন খানদানোর দলে সমালোচনা, আই মরিয়ম তোমার মা তোমার মামা আর তোমার মা তো খারাপ মানুষ আসলা না, তুমি খান থাকি ভুয়া এগুলো লইয়া আইলাই, ইকে জিনা করিয়া খান থাকি তুমি ভুয়া এগুলো লইয়া আইলাই, তুমি তো দর্শনকারী। ও কথা কোয়ার বাদে আল্লাহ তালায় হযরত ইমান মরিয়ম বড় টেনশনও পড়লা, তাইন কইলা ইয়া আল্লাহ আমি এখন বাঁচতাম কিলা আল্লাহর কাছে কইলা, তখন আল্লাহ তালায় মরিয়ম রে ইলহামর মাধ্যমে কইলা, ও
মরিয়ম যে সময় তুমি টেনশনে ভরবাই তখন তুমি তোমার ভুয়ায় ই টেনশন থেকে মুক্তি দিব ও হযরত মরিয়মর ভুয়া ঈসা আলাইহিসসালাম তাইন একদম কম বেশি মানুষ একদম ও তাইন যেমনে আইছই আবার বাদে হযরত ঈসা আলাইহিসসালামর দিকে ইশারা করলা আর করিয়া কইলা ও বাচ্চায় কইব বাচ্চায় কইব আমার এই বেটা খান থেকে আইছে ওই সময় হযরত ঈসা আলাইহিসসালাম একদম দেড় বছর বয়স মানে কম দেড় বছর কইন দুধ খারা বাচ্চা তাই নুটিয়া লগে লগে কইছেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বন্ধা আর আল্লাহ আমারে কিতাব দান করবা মানে আল্লাহ তালে আমারে কিতাব দান করবা কোরআন শরীফর আয়াত আল্লাহ বয়ান করছেন ও হযরত মরিয়মর মানে সফাই হয়ে গেল হযরত ঈসা কইলা আল্লাহ আমারে দান করছেন আমারে আল্লাহ কিতাব দিবা ও তো হযরত ঈসা আলাইহিসসালাম রে ফালিলা হযরত মরিয়মে ফালিয়া বড় বানাইলা বালানির বাদে হযরত ঈসা আলাইহিসসালাম রে আল্লাহ দিলা ইঞ্জিল ইঞ্জিল দেবার বাদে সামান্য দিন তাই রইছেন সেই সময় ইহুদি অগলর তমতমাই আসলো আর ঈসা আলাইহিসসালাম ওলা সিস্টেমে রইছেন দুনিয়ায় নবী অগলর মধ্যে সবচেয়ে গরিব নবী আসলো হযরত ঈসা আলাইহিসসালাম একটা গ্লাস আসলো পানি খাইবার আর একটা বালিজ আসলো যে সময় রাস্তায় আটিয়ে যাইতরা এক জায়গায় দেখলা মানুষে গুমান আট কলা হিতান দিছে বালিশ নাই তাই না আল্লাহর কাছে চিন্তাত পড়লা ইয়া আল্লাহ আমি তো বালিশও গুমাই আল্লাহ যদি আমারে আটকাইলা তে আমি আর কিতা করমু ও তাই বালিশকু হাদিয়া দিলাইলা বালিশ হাদিয়া দেবার বাদে তান বাদে গ্লাস একগু আত ও তাই দেখলা কিতা যে আল্লাহ এক বেটা আট দিয়ে পানি খাট গ্লাস নাই আট দিয়ে যেমনে পানি খাট যেমনে দেখছেন গ্লাস দিয়ে পানি খাট ও তাই হযরত ঈসা আলাইহিসসালামে কইলা আমি তো গ্লাস দি পানি খাইয়ার আর ই বেটা হাত দি পানি খাত আমারে আল্লাহ কিতা করবা যদি ধরিলেন কিয়ামতর দিন তে তো ফাঁসি যাইমু তখন হযরত ঈসা আলাইহিসসালামে এই গ্লাসটা হাদিয়া দিলেইছেন গ্লাসও নাই বালিশও নাই ও ঈসা আলাইহিসসালাম শাম দেশ সিরিয়াত হযরত মরিয়মর লগে তাকতা আল্লাহ আল্লাহ কতরা মানুষে বুঝাইতা আর বুড়া বুড়া যেতা মানুষ জেলা বেদাতি আমার হাইলাকান্দির রতনুর মাদ্রাসাত বুড়া বুড়া যেতা মানুষ ইটা তো বেদাতি মানুষ দুই একজন আসন ছাড়া নাই এখন ইটা মানুষরে বুঝানি বড় কঠিন হয় নজোয়া লোকল যেতা তা হন ইটারে বুঝানি বড় বালা আমি বুঝাই আইসি আজ এগারো বছর হয়ে গেছে আবার দুই বছর আগে আমি রতনপুর এলাকাত খানকা আরম্ভ করিসাল না আমি করতাম আর নজওয়ান ভাইয়া ইন্টরে দিয়া জিম্মা চালাইছি যেটা আপনারা এই মাদ্রাসার নজওয়ান হলে ভুঞ্চি ভাল লাগছে বুনিয়া তারা ওয়াজ পরিচালনা করে এই নজওয়ান দিয়ে আমি খানকা পরিচালনা করছি এই নজওয়ান ইতার ভাইয়াই মানে ইতার বাপ সাসাই নিতা বেদাতি মানু এখন নজওয়ান ইতারে আমি বুঝাইয়া খানকা ধাপগুলিরে রাখাইয়া আর ইতার নজওয়ান হকলে আমারে জিকেন হুজুর আজানোর বাদে দোয়া করলে অসুবিধা নেই আমি কইলাম জানে কইলে করিও আর আমি যদি করোনা আমি বললাম করলে অসুবিধা নাই কি দোয়া করলে অসুবিধা বা কিতা হয় না হইলেও কিতা হয় কিন্তু হদিস শরীফ বিশুদ্ধ হদিস শরীফ দ্বারা প্রমাণিত নাই আজানোর বাদে আল্লাহ নবীয়ে এমনি দোয়া বলেছেন আত উঠাইয়া দোয়া করছেন না একজনে করিলে ইলো এখন ইগু গুণা আর হারাম করলো না কিন্তু হদিস শরীফ দ্বারা প্রমাণিত নাই শুদ্ধ হদিস শরীফ দ্বারা যে আজানোর বাদে আত উঠাইয়া আল্লাহ নবী দোয়া করছেন না আপনারা হাইলাকান্দিত গেলে দেখুন বেজান টাউনের মসজিদ ওবায় ওবায় বেজান থাকুন আপনারা ইটা ভাই আসুন কোনোকে বড় করি জোরে আমিন কর আরো গো আরো কিতা আছে ভাও ওলা মিলাইয়া উবাইব ইটা এক এক জায়গা থেকে এক কলর মানুষ আসুন জোরে আমিন কর বিভিন্ন লাইনে মানুষ আসুন জোরে আমিন যে কয় ইগুইল কর্ম করলি ইগে তেরাবিন নামাজ আট রাকাত কয় ইগে কয় হযরত উমরে তেরাবিন নামাজ বিশ আরম্ভ করছেন আর ইটা তান মানে তরিকা নবীর কোনো তরিকা নাই ওইটা নয়া আকল আলা যে তা ঘর মুকল্লি কয় ই বিষয়ে আমি মাতিয়ান না ই বিষয়ে আমি কিতাব এখান লেখছি সাবাইতাম পারছি না লকডাউনের কারণে মানে মজহব কি মানে মজহব কি ও কেন তার প্রয়োজনীয়তা বাংলা ভাষায় লেখছিলাম যাই হোক এই মজহব কি ও কেন তার প্রয়োজনীয়তা এই যে মজহব কি সাহের ইমাম কিতার লাগি এই সাহের ইমাম কিতার লাগি এখন আমরা এইটা মানে প্রশ্ন করুন সদরি বাজার ও আরো আপনারা এইটা অঞ্চল বেজান মানুষ আছেন আমরা হাইলাকান্দি বদরপুর টাউনও টাউনও যেটা ডাক্তারও কল এইরকম মানুষ এইরকম মানুষ কিছু জায়গার মধ্যে টাউনও থাকুন আমার হুজাইর অঞ্চল হুজাই টাউনের মধ্যেও আসুন দুই একজন এর অর্থ হইল ওখান যে আমরার যেহেন ওখান আইছে ইমাম চারজন মানার দরকারটা কিতার লাগি এই যে চারজন ইমাম আমরা মানতাম কিতার লাগি এটা তো বহুত বাদে আইসুন ইমাম আবু হানিফার জন্ম আশি হিজরিত তার মৃত্যু একশো পঞ্চাশ হোক আর আল্লাহ নবীর ওফাত হয়ে গেছে এগারো হিজরিত এখন ইমাম আবু হানিফা তো বহুত বাদে আইলা ইমাম অগলোর অনুসরণ কিতার লাগি আমরা করতাম দরকারটা কিতা ও এর কারণে
উলামায়ে কেরামকলে লেখছেন আপনারা আমরা সব মানছে হেড পাম্প যেটা আছে হেড পাম্প খোল খোলিতা যেটা মানছে গাড়ি তো আরে না এটা খোল গাড্ডা মানু আলাদা আছেন তারা কোন বালি দেখলে কইতা পারর খানো বানি আপনারা আমরা নরমাল মানছে পারি না বালি দেখলে কইতা পারবা খানটা কি বানি আরম্ভ ওলা ইমামকলে কোরআন হাদিসটা কি মাসলা দেখি দেখি বার করতে পারছেন আমরা যারা মানছে বইয়া কোরআন হাদিস দেখে এলে মাসলা বার করতে পারতাম না এখন হেড পাম্প আর খোল যে দলে গাড়ন ই দলে ফানি কিটা তোলে সৃষ্টি করছেন নি না ফানি আল্লাহ সৃষ্টি করছেন আর তারা খালি খোলটা কি ফানি বার করার লাইনটা দেখে দিছেন ওলা সাইরো ইমামে মাসলা সাইরো ইমামে মাসলা গড়ি শুন না মাসলা এটা কিতাব ও কোরআন শরীফ আছে তারা বার করিয়া দিছেন।